অনেক সময় ব্রাউজারের সার্চ বারে বাংলায় কোনো কিছু টাইপ করলে সেটি বোঝা যায় না, এরকম ডট ডট আসে। এর ফলে আমরা বিরক্তিকর সমস্যা অনুভব করে থাকি। আবার ইমেলের বিষয়ে বাংলায় কোনো কিছু টাইপ করলে যুক্তাক্ষরগুলো ভেঙে যায়। এখানে যে ইমেলের বিষয়ে দেখেন, বাংলায় টাইপ করা হয়েছে, যুক্তাক্ষরগুলো ভেঙে গেছে। এই সমস্যাগুলো কিভাবে অতি সহজে সমাধান করা যায় সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সার্চ বারে বাংলায় কোনো কিছু টাইপ করলে এরকম ডট ডট আসে, বাংলা শব্দগুলো শো করে না। এই সমস্যাটি হয় ব্রাউজারে কাস্টমাইজ ফন্ট সেটিং সমস্যার কারণে। আর ইমেলের বিষয়ে বাংলায় কোনো কিছু টাইপ করলে সে যুক্তাক্ষরগুলো ভেঙে যায়, এই সমস্যাটি হয় ব্রাউজারে বাংলা ফন্ট অ্যাড না থাকার কারণে। এই সমস্যাটি এবং এই সমস্যাটি কিভাবে অতি সহজে সমাধান করা যায় সে বিষয়টি মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা যাবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে যে অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন, অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ ফন্টস, আপনারা এই ফন্টের এই কাস্টমাইজ ফন্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ফন্ট, এখানে ড্রপ ডাউনে আরও আছে বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এখান থেকে আপনারা টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে আছে জেরিফ ফন্ট, এখান থেকে বন্ধুরা আপনারা যদি অন্য ফন্ট থাকে আপনারা টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করে দিবেন। আর সেন্স জেরিফ ফন্ট, এখান থেকে বন্ধুরা আপনারা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে, অন্য ফন্ট থাকতে পারে, আপনারা এখান থেকে এই এরিয়াল ফন্টটা সিলেক্ট করে দিবেন। আর বন্ধুরা এখানে আছে ফিক্সড ওয়াইড ফন্ট, এখান থেকে আপনারা এই যে কনসোলাস, এই কনসোলাস ফন্টটা সিলেক্ট করে দিবেন। আর এখানে বন্ধুরা যা আছে তাই, এটা যেভাবে আছে হুবহু এভাবে থাকবে, আপনারা এখানে এখানে হাত দেওয়ার দরকার নাই। এরপর বন্ধুরা আপনারা যে ল্যাঙ্গুয়েজেস দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন। ইংলিশও অ্যাড আছে আবার বাংলাও অ্যাড আছে। এখন অনেক সময় আপনাদের এখানে শুধু ইংলিশ থাকবে, বাংলা থাকবে না। বন্ধুরা আমি এই বাংলাটা রিমুভ করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধু ইংলিশ ফন্টটা আছে। এই ইংলিশ ফন্ট থাকার কারণে অনেক সময় সার্চ বারে আপনাদের এই বাংলা ফন্টটা শো করে না, ওই রকম সিম্বল আছে। আপনারা এই বাংলা ফন্ট অ্যাড করার জন্য অ্যাড ল্যাঙ্গুয়েজেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে স্ক্রল বার আছে এটা ধরে নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাংলা, এই বাংলা এই বক্সে আপনারা টিক দিবেন ক্লিক করে, তারপর আপনারা অ্যাডে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আমার এখানে ইংলিশ ও বাংলা দুটি ফন্ট, দুই ধরনের ফন্ট অ্যাড হয়েছে। বন্ধুরা এই কাস্টমাইজ ফন্ট সেটিং ঠিক করে এবং এখানে এই বাংলা ফন্ট অ্যাড করার পর আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপটাকে রিস্টার্ট দিবেন। এই দুই ধরনের ফন্ট অ্যাড থাকলে বন্ধুরা এখানে যদি আমি কোনো কিছু টাইপ করি, যেমন অব্রো কিবোর্ড, দেখেন বন্ধুরা এখানে বাংলা শো করতেছে। এখানে এটা ইন্টারও যদি দেই, দেখেন বন্ধুরা এখানে বাংলা শো করতেছে, এখানে বাংলা শো করতেছে। অব্রো ফন্টের ব্রাউজারে বাংলা ফন্টের যে সমস্যা ছিল এবং ইমেলের বিষয়ে বাংলা ফন্টের যে সমস্যা ছিল, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।